আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার এক ভাই জানতে চেয়েছেন রেসার কবুতর এবং হাই ফ্লায়ার কবুতর ওই দুটি কবুতরকে যদি জোড়া দেন উনি ওই জোড়া থেকে কী ধরনের বাচ্চা উপহার পাবেন। ওনার এই কথার উত্তর দিতে গিয়েই মোটামুটি আজকের এই ভিডিওটি, যে প্রবণতা নতুনদের ক্ষেত্রে সবচাইতে বেশি ঘটে, আজ তুলে ধরব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবিস্তারে। তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর রব্বানি মিডিয়া চ্যানেলে এখনও যারা নতুন আছেন তাদেরকে বলবো, নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি স্পেশ করে নোটিফিকেশন অন করে রাখুন। রব্বানি মিডিয়ার যে কোনো ভিডিও আপলোডিং হওয়ার সাথে সাথেই পৌঁছে যায় আপনার মোবাইলে আপনার নোটিফিকেশন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। চলে যাচ্ছে আমরা আমাদের মূল আলোচনায়। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। প্রশ্নটি আমাকে এক ভাই করেছিলেন যে ভাই আমি হাই ফ্লায়ার কবুতর পালি বা হাই ফ্লায়ার কবুতর পালাতে আমি অভ্যস্ত, নতুন করে আমি রেসার কবুতরের প্রেমে পড়ে গিয়েছি, তো আমি চাচ্ছি যে একটি রেসার কবুতর কালেকশন করে একটি নর কবুতরের সাথে একটি হাই ফ্লায়ার মাদি কবুতর যদি পেয়ারিং করি তা থেকে যে বাচ্চা পাবো ওই বাচ্চা থেকে আমি কি হাই ফ্লাইং পাবো, এবং সারাসারির যে রেসারের গতি বা রেসারের যে একটা বৈশিষ্ট্য কোনো জায়গায় সারলে কবুতরগুলো চলে আসে ওই দুইটা কোয়ালিটি আমি পাবো কি না। তো প্রথমেই আমি আসলে থমকে গিয়েছিলাম যে এরকম কেউ এরকম প্রশ্ন করতে পারে। ওনার এই কথাটা শোনার পরই আমি নড়ে চড়ে বসলাম এবং ভাইকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম যে ভাই দেখেন, প্রত্যেকটি কবুতর তার তার অবস্থানে, প্রত্যেকটি কবুতর তার স্বভাবজাতভাবে সে এক একটা দিকে সে পারদর্শী। হাই ফ্লাইং কবুতর পারদর্শী, সে উপরে উঠতে পারে এবং উঠতে উঠতে এক পর্যায়ে সে ভ্যানিশ হয়ে যেতে পারে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন একটি হাই ফ্লায়ার কবুতর উঠতে পারে। 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা পর্যন্ত বাংলাদেশে হাই ফ্লায়ার কবুতরের উড়ার রেকর্ড আছে। এদিকে আমাদের রেসার কবুতরের যে বৈশিষ্ট্যটি হচ্ছে সেটিকে আমরা যত শত কিলোমিটার দূরেই ছেড়ে দিই না কেন, একটা নির্দিষ্ট হিসাব মেনটেন করার পর আমরা যখন কবুতরকে ছেড়ে দিই সে তার নির্দিষ্ট গন্তব্যে বা নির্দিষ্ট বাসায় চলে আসে। তার নির্ভুল নিশানায় ব্যাক করার যে পারফরমেন্সটি সে আমাদেরকে দেখায় তাতে আমরা সবাই মুগ্ধ, এবং এর ধারাবাহিকতায় মোটামুটি বাংলাদেশে বহু রেস অনুষ্ঠিত হয়। তো দুইটা কবুতরের দুইটা নিয়ম, একটা হলো উপর দিকে ওঠা আর একটা হলো দূর থেকে ফিরে আসা। ভাইয়ের প্রশ্নের জবাবটিতে আমি দিতে গিয়ে আপনাদেরকে সেই অভিজ্ঞতাটুকু দিতে চাই। মনে করেন যে এরোপ্লেনের পাখা, ঠেলার গাড়ির চাকা আর ট্রাকের ইঞ্জিন, তিনটা জিনিস যদি আপনি এক জায়গায় করেন যানবাহনটা আপনার কী দাঁড়াবে? হ্যাঁ, উত্তরে আপনারা অবশ্যই বলবেন এটা না জ্বলতে পারবে জমিনে আর না উঠতে পারবে আসমানে। হ্যাঁ, তবে এটাকে কোনো জায়গায় আপনি রেখে দিতে পারেন মানুষকে দেখানোর জন্য। ঠিক তেমনিভাবে আপনি যদি হাই ফ্লায়ার এবং রেসিং পিজন দিয়ে ক্রস ব্রিড গঠান এর চর্চাটা যদি আপনি করেন তাহলে রেসিং পিজন এবং হাই ফ্লায়ার কবুতরের ক্রস ব্রিডের বাচ্চা যেটা আসবে সেটা সাইজে একটু বিগ সাইজ হবে, দেখার মতো হবে, কিন্তু তার পারফরমেন্স বলতে কিছুই পাবেন না। না সে উঠতে পারবে হাই ফ্লায়ারের মতো, না সে রেস করতে পারবে রেসিং পিজনের মতো। নতুনরা যারা ওই রকম ক্রস ব্রিডের মাধ্যমে বিভিন্ন কবুতরের জন্ম দেন তাদেরকে বলবো জাতের সাথেই জাতের মিল দিবেন, জাতের সাথে ছাড়া অজাতের সাথে জাতের মিল দিবেন না। যেমন রেসিং পিজনের সাথে রেসিং পিজনের জোড়া দেন, হাই ফ্লায়ারের সাথে হাই ফ্লায়ার কবুতরের জোড়া দেন। এতেই কবুতরের ভবিষ্যৎ জেনারেশন নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো বা তার পারফরমেন্স দেখে আমরা সন্তুষ্ট থাকবো, কারণ রেসিং পিজন এবং হাই ফ্লায়ার কবুতর দুইটি কিন্তু আলাদা আলাদা একটি পারফরমেন্সের উপরেই একটা কবুতরের মান নির্ণয় হয়, একটা কবুতরের দাম নির্ণয় হয়। আপনি যদি দুইটা কবুতরকে এক জায়গায় করেন, ঠিক আগে যে বলেছিলাম যে এরোপ্লেনের পাখা, আঠালাগারের ছাকা আর ট্রাকের ইঞ্জিন, তিনটাকে একত্র করে যদি একটা যানবাহন তৈরি করেন সেটা শুধু জাদুঘরে রাখা যাবে। ঠিক তেমনিভাবে আপনি যদি হাই ফ্লায়ার কবুতর এবং রেসিং পিজন কবুতর দিয়ে আপনি ক্রস ব্রিড গঠিয়ে বাচ্চা নেন, সেই বাচ্চা আপনি আপনার পিঞ্জিরায় সৌন্দর্য বর্ধনের জন্য রাখতে পারবেন। এটা না আসবে রেসের কাজে, না আসবে হাই ফ্লায়ারের কাজে। সবশেষে আমাদের আঞ্চলিক একটি প্রবাদ বাক্য দিয়ে আপনাদেরকে ভিডিওটি শেষ করতে চাই। আমাদের আঞ্চলিকভাবে একটি প্রবাদ বাক্য আছে, খাওয়ার বাসায় খুলির ছাও, জাতান মান করে রাও।
হবিগঞ্জের বাইরে যে সমস্ত ভিউয়ার্সরা রয়েছেন আপনারা হয়তো বা এই কথাটি বুঝতে পারবেন না। সেই কথাটির মূল কথা হচ্ছে যে কাকের বাসায় যখন কোকিলের বাচ্চা, কাকের বাসায় যখন কোকিলের বাচ্চা ফুটে, আপনারা জানেন কোকিল তার নিজের বাচ্চা নিজে ফুটাতে পারে না, কাকের বাসায় সে কোকিলের ডিম পেড়ে যায়। নলফুটকি নামক যে পাখিটি আছে ওই পাখিটির বাসায় সে ডিম পেড়ে যায়। তো প্রবাদ বাক্যতে ভুল থাকতে পারে, কিন্তু জাতিগত বিশেষ যে জিনিসটাকে আকর্ষণ করে বলা হয়েছে সেটাতে কোনো ভুল নেই। যদিও আমরা আগে জানতাম যে কাকের বাসায়ই কোকিল ডিম পাড়ে, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে না, নলফুটকির বাসায় কোকিল ডিম পাড়ে। এবার মুরব্বীরা তাদের যে আঞ্চলিক বাসা বা তাদের যে কথাবার্তাগুলো ছিল সেটি হচ্ছে একটি কাকের বাসায় যদি একটি কোকিলের ডিম পাড়ে তো ওটা কিন্তু বড় হওয়ার পর খা খা করবে না, এটা কিন্তু কু কু করবে। মানে সে তার কোকিলের যে মিষ্ট স্বর, কুহু কুহু যে শব্দ কোকিলে করে এটা সেটাই করবে, সে কিন্তু খাকা করবে না। এবার যদি কাকের বাসায় কোকিলের ছানাকে আপনি খাকা করাতে চান, কিন্তু আপনি চেষ্টা করতে পারবেন, ফলশ্রুতিতে আপনি হবেন ব্যর্থ। এই প্রবাদ বাক্যটি বোঝার জন্যই আপনাদেরকে বলেছি, জাতের সাথে জাতের মিল দেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন জাতে জাতের সাথেই ভালো মিলে, অজাতের সাথে জাতের মিল হয় না। বন্ধুরা, ভিডিওটিতে মোটামুটি আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম, বাকিটা যদি আপনাদের দেখার মতো হয়, বোঝার মতো হয়, আপনারা নিজেরা নিজেরা জোড়া দিয়ে বুঝে নিতে পারেন। যদি মনে করেন যে কথাটা ঠিক বলেছি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানিয়ে দিবেন, আর দশজন নতুন পায়রা প্রেমিককে জানিয়ে দিবেন এমনটি যেন তারা কখনো না করে। আগামীতে দেখা হবে নতুন ভিডিও নিয়ে রব্বানী মিডিয়া চ্যানেলের মাধ্যমে। রব্বানী লফট থেকে আমি আরিফ রব্বানী আবার হাজির হয়ে যাব। আগামীর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله.